ধন্যবাদ। আপনারা সকলে অবগত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কঠোর লকডাউন বাস্তবায়নে ইনএড টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমরা সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় কাজ করছি। আমরা 7 পদাতিক ডিভিশনের 6 পদাতিক ব্রিগেডের 62 ইস্ট বেঙ্গলের সেনার সদস্যরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকা বরিশালে নিয়োজিত। আমরা বেসামরিক প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা সমন্বয় সাধন করে কাজ করছি। আপনারা সকলে জানেন যে আমরা এখানে যারা প্রয়োজনে ঘরের বাইরে যেন বের হচ্ছে তারা যেন মাস্ক পরিধান করে এবং করোনা প্রোটোকল যেন মেনে চলে সে ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং অপ্রয়োজনে যেন ঘর থেকে বের না হয় সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি এবং আমরা অন্যান্য বেসামরিক প্রশাসন তাদের সহায়তা করছি। এবং আপনারা জানেন যে এই করোনা প্রতিরোধ করতে গেলে আমাদের ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। ব্যক্তিগতভাবে সচেতন যদি হই আমরা তাহলে আমাদের পরিবার সুরক্ষিত থাকবে এবং সামগ্রিকভাবে দেশ সুরক্ষিত থাকবে। আমরা আশাবাদী আমাদের সম্মিলিত প্রয়াসে আমরা করোনা প্রতিরোধ করতে সক্ষম হব ইনশাল্লাহ। সেটাকে ঠেকানোর জন্যই আমরা লকডাউন কার্যক্রমে কোনো কঠোর ব্যবস্থায় আমরা এবং আমরা ওই মনোভাব নিয়ে নেমেছি যে সব মানুষ ঘরে থাকবে, কেবলমাত্র সরকারি আদেশে কিছু ব্যতিক্রম যে উল্লেখ আছে যে খুব প্রয়োজনীয় ক্ষেত্রে যারা বের হতে পারবে তারা ছাড়া সব মানুষ ঘরে থাকবে, মাঠে থাকবে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে তারা ঘরে থাকে নিরাপদে থাকে এটা নিশ্চিত করার জন্য। মাঠে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, মাঠে সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা আছেন। মানুষ যদি কথা নাই শুনে এক পর্যায়ে প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও আমরা বাধ্য হব। ম্যাজিস্ট্রেটকে দিয়ে মোবাইল কোর্ট, জরিমানা, জেল ইত্যাদি। আর আপনি যেটা বললেন যে শুধু সেবাই করবে কি না, সেবা তো করতেই হবে, এটা তো জনগণের সেবক, অতএব সেবার বাইরে যেতে পারবো না, সেবা তো করতেই হবে। আমি যেটা বিশ্বাস করি আমরা একই সাথে সেবাও করব এবং আইনের
আমরা কেউ চিনি না।